সো হ্যালো ফ্রেন্ড আমি হচ্ছি সংস্কার অনিক আজকে আমি চলে এসেছি আম গাছের রিভিউ দিতে ঠিক আছে আজকে আমি দিতে চলেছি আম গাছের রিভিউ এইগুলো হচ্ছে কাঠিমন আম গাছ বছরের তিন টাইম আম দেবে গাছগুলো দেখতে পাচ্ছি এখনও মুকুল চলে এসছে কাঠিমন আম কাঠিমন আমের সাইজ দেখতে পাচ্ছ এরকম হবে এটা স্টিকার লাগানো আছে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠিমন আম গাছের বেড প্রচুর পরিমাণে কাঠিমোন আম গাছের স্টকে আছে আর এটা হচ্ছে মুকুল এসছে বছরের তিনবার থেকে চারবার মনে করো অল টাইম আম থেকেই থাকবে এই আম গাছগুলোর নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছি ব্যানানা ম্যাঙ্গো গাছের কোয়ালিটিগুলো কী সুন্দর আছে প্রচুর পরিমাণে আম স্টক আছে এখানে আম গাছের স্টক আছে এই আম গাছটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে ব্ল্যাকস্টোন এই আমটা খেতে এত টেস্টি যে একবার খাবে সে বারবার খামটা আমটা খাওয়ার জন্য এই গাছটা নেবেই ব্ল্যাকস্ট আম সুগন্ধের আম খুবই টেস্টি আম এটাও ব্ল্যাকস্টোন এটা হচ্ছে মালটা কমলা লেবু দেখতে পাচ্ছ মালটা কমলা লেবু স্টিকার কোথায় স্টিকারও আছে লাগানো মালটা ছোট অবস্থাতেই প্রত্যেকটা মালটার গাছে ফল হয়েছে এই সাইজে এখানেও আছে মালটা এই গাছগুলো হচ্ছে এই এই ব্যাগটাই হচ্ছে চাইনিজ কমলা দেখতে পাচ্ছো চাইনিজ কমলা এখানে চাইনিজ কমলার বেড পুরোটা সম্পূর্ণ শাড়িটাই চাইনিজ কমলা আর এইগুলি হচ্ছে কামরাঙা গাছ ছোটো অবস্থাতেই কামরাঙা ধরা শুরু করে দেবে সম্পূর্ণ বেডটাই কামরাঙা গাছের এইখানে দেখতে পাচ্ছ এখানে আছে বোম্বাই অ্যান্ড মোজাফর লিচু গাছ সম্পূর্ণ বেডটাই আছে এই নারকেল গাছগুলোর নাম হচ্ছে ক্যারেলা নারকেল গাছ ছোট অবস্থাতেই যেই সমস্ত গাছে নারকেল ধরে সেই গাছগুলো এখানে আছে এখানে আছে পিন কাঁঠাল বছরে দু তিনবার কাঁঠাল ধরবে পিন কাঁঠাল দেখতে পাচ্ছি সব সারিবদ্ধভাবে লাইন দেওয়া আছে এখানেও আছে বিভিন্ন প্রজাতির লেবু এখানেও আছে অল টাইম আছে এখানে প্রচুর পরিমাণে অল টাইম আম সময় আম গাছে আম থাকবে এখানে আছে আঙুর ফল অতিরিক্ত পরিমাণে আঙুর ফল ধরবে এই গাছগুলো আমাদের বাড়িতে আছে আর এইগুলো হচ্ছে ড্রাগানি দেখতে পাচ্ছ ড্র্যাগানির কালেকশান কত আছে এখানে এগুলো হচ্ছে ড্রাগানি যারা যারা শান্তিমা নার্সারি থেকে চারা নিতে চাও আমার আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন Description number two. Okay, guys, thank you for watching my video.